ময়মনসিংহ নগরীর মেছোয়া বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। দেশের বিভিন্ন স্থান থেকে টাটকা ও বিষমুক্ত সবজি নিয়ে আসেন কৃষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমি আসলে নগরীর মেছোয়া বাজারে আছি। এখানে আসলে বলা যায় যে শহরের প্রাণকেন্দ্র এটা। এখানে আসলে বছরের পুরোটা সময় কিন্তু সবজি বিক্রি হয়। সবজি পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু এখানে সারা বছর সবজি বিক্রি হয় এবং প্রচুর সবজি কিন্তু এখানে উঠে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আসলে বেশিরভাগই পাইকারি ক্রেতারা কিন্তু এখানে এসেছেন। মধ্যরাতের পর থেকেই কিন্তু দেখা যায় যে এই ময়মনসিংহ জেলার যে বিভিন্ন উপজেলাগুলি আছে, গৌরীপুর, ফুলপুর, ঈশ্বরগঞ্জ সহ বিভিন্ন ত্রিশাল থেকেও কিন্তু অনেক সবজি আসে। এবং পাশাপাশি যেই ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে যেই চর এলাকাগুলি আছে, চর শীতা, চর খরিচা, এসব এলাকা থেকে কিন্তু ওই যে এই যে দেখতে পাচ্ছেন যে সবজি, টাটকা সবজি কিন্তু এখানে উঠে। আসলে এই সবজিগুলি এখানে চাষ হয় সারা বছর, এই কিছু না কিছু সবজি এখানে থাকে। কিন্তু দেখা যায় যে এই শীতের সময় কিন্তু দেখা যায় বেশিরভাগ সবজি এখানে পাওয়া যায়, কারণ শীতের মৌসুমে কিন্তু সব ধরনের ফলন হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সব বিভিন্ন ধরনের কিন্তু সবজি এখানে উঠেছে, যেমন ফুলকপি, পাতাকপি, এখানে ধরনের শাক উঠেছে, বিভিন্ন ধরনের লাউ শাক থেকে শুরু করে পুঁই শাক, পালং শাক, এগুলো আসলে এখন ভরা মৌসুম, এখন কিন্তু প্রচুর উৎপাদিত হচ্ছে এবং এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। রাতের বেলায় দেখা যায় যে মধ্যরাতের পর থেকে বিভিন্ন ট্রাক কিন্তু এই জেলার বাইরে থেকে কিন্তু আসে। আমি যদি বলতে চাই, রাজশাহী থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসে, বিশেষ করে রংপুর, সিরাজগঞ্জ, রাজশাহী সহ আরও কয়েকটি জেলা থেকে কিন্তু আসে। তো আর আমি বলতে চাই যে আসলে এখন যদিও সব ধরনের পণ্যেই বা সব ধরনের সবজিতে মূল্য কিন্তু বলা যায় যে রিজনেবল, অর্থাৎ আসলে ভোক্তাদের মানে কেনার নাগালের মধ্যেই আছে এবং সঠিক দামেই তারা কিনতে পাচ্ছেন, যেহেতু এটা শীতকাল এবং প্রচুর সবজি উৎপাদিত হচ্ছে, আমদানি ভালো। কিন্তু কয়েকটা সবজিতে কিন্তু দামের একটু পার্থক্য রয়েছে। যেমন ফুলকপি যদি বলি, এটা খুব কম দামেই আসলে পাওয়া যাচ্ছে, সেটা বাড়তি নয়, 25 টাকা প্রতি পিস এবং এটা হচ্ছে পাইকারি রেট, এবং 30 টাকা হচ্ছে খুচরা। এছাড়া পাতাকপি যদি বলি, 25 টাকা পাইকারি এবং খুচরা হচ্ছে 40 টাকা। আলু 20 টাকা কেজি পাইকারি, এবং যদি শশার দামটা কিন্তু বাড়তি আছে, শশা কিন্তু 60 টাকা করে কেজি পাইকারি রেটে বিক্রি হচ্ছে এবং 80 টাকা হচ্ছে খুচরা, অর্থাৎ এটা বাড়তি দাম। এবং বেগুন এটাও কিন্তু বাড়তি আছে, কারণ বেগুনে কিন্তু আমদানি বা এখন সিজন, যেটা মৌসুম চলে যাচ্ছে, এখন বেগুনের উৎপাদন কম হচ্ছে, এই জন্যে 40 টাকা হচ্ছে পাইকারি রেট কেজি প্রতি এবং 80 টাকা হচ্ছে খুচরা। তো টমেটো, এছাড়া টমেটো কিন্তু এখানে খুব কম দামই বলা যায় বিক্রি হচ্ছে, কারণ 16 টাকা করে এবং 20 টাকা হচ্ছে খুচরা রেটে বিক্রি হচ্ছে। আর এছাড়া শিমের কথা যদি বলি, 40 থেকে 45 টাকা হচ্ছে খুচরা দামে বিক্রি হচ্ছে, এছাড়া পাইকারি হচ্ছে 30 টাকা করে। আবার কয়েক ধরনের শিম আছে, এক্ষেত্রে দামের একটু ভিন্নতা আছে। এবং লাউ কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, লাউয়ের দাম কিন্তু 30 টাকা থেকে 40 টাকার মধ্যে কিন্তু ভালো মানের লাউ এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া করলার দামটা যদি আমি বলি যে 50 থেকে 55 টাকা করে কেজি প্রতি আপনার পাইকারি রেট এবং 60 টাকা করে বিক্রি হচ্ছে খুচরা। তো এই যে পণ্যগুলি, বিভিন্ন ধরনের সবজি এখানে উঠেছে, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন। এখানে যে মেইন যে শহর, এই শহরের মূল যেই রাস্তাটি, সেই রাস্তার উপর কিন্তু এখানে 10টা পর্যন্ত এখানে বলা যায় যে এখানে এইভাবে সারিবদ্ধভাবে বিক্রি হবে। এছাড়াও এটার ভিতরে কিন্তু পাইকারি সব সময় বিক্রি হচ্ছে এবং এই সবজি আসলে সঠিক দামে এখন কিনতে পেরে আসলে এখানে যারা নগরবাসী এটা স্বস্তি প্রকাশ করছেন এবং এখানে কয়েক হাজার মানুষ কিন্তু এই নগরীতে এই সবজি ব্যবসার সাথে জড়িত আছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ময়মনসিংহের মেছোয়া বাজারে সবজির বেচা বিক্রির খবর আমরা জানছিলাম।